হ্যালো গাইস তোমাদের সবাইকে রূপানাথ ব্লগসে ওয়েলকাম জানা আরেকটা নতুন ভিডিওর সঙ্গে তো তোমরা সবাই কেমন আছো আশা করছো তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো সকালবেলায় দেখো ঘুম থেকে উঠে লেগে পড়েছি কাজে তো ডেলি কার কাজ যেহেতু আমরা ঘরের আমরা ঘরে আর কি ঘরে থাকি বলতে কি আমরা তো কোনো বাইরে কাজ করি না সারাদিন সংসারে কাজ কর্ম বাচ্চা শোনা রান্না বান্না এসব কাজই করি তাই এইসবই শেয়ার করি যদি বাইরে যেতাম তখন তোমাদের সঙ্গে বাইরের দিকটা আর কি শেয়ার করতাম যখন বাইরে ঘুরতে যাই কিছু কেনাকাটা করতে যাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর যতটুকু ঘরের মধ্যে কাজকর্ম করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ একটা করে লাইক আর একটা করে কমেন্ট করে দিও তোমাদের কাছে বারবার আমি রিকোয়েস্ট করি তোমরা কিন্তু কেউ করো না যারা যারা দেখো প্লিজ একটা করে লাইক করে দিও তো দেখো বিছানা আমার গোটানো হয়ে গেছে তো আনলাটা দেখো এলোমেলো হয়ে রয়েছে তো আনলাটা কী বলো তো কালকে একটু বেরিয়েছিলাম তো জামাকাপড়গুলো পরেছিলাম আর কি সেগুলো আর কি গোছানো হয়নি তো একদম এলোমেলো হয়ে রয়েছে তো ঘরের মধ্যে আনলা যেহেতু তো এলোমেলো থাকলে না একদম দেখতে ভালো লাগে না তো এই শাড়িটা কিন্তু আমি না অনলাইন থেকে নিয়েছিলাম তো অনলাইন থেকে নিয়েছিলাম বলতে এই শাড়িটার বয়স প্রায় সাত বছর তো এটা আমার দেওয়ার আর কি আমাকে কিনে দিয়েছিল অনলাইন থেকে তো আমার জন্য একটা আমার জায়ের জন্য একটা আমার জায়েরটা আলাদা আর আমার টাইটা যখন না দেখেছিলাম ফ্লিপকার্টে এই শাড়িটা এত সুন্দর এত সুন্দর লাগছিলো তো ব্ল্যাক আর রেড আর হোয়াইটের মধ্যে দারুণ লাগছিল শাড়িটা তো শাড়িটা যেরকম আর কি চেয়েছিলাম ঠিক সেরকম আসেনি আর কি ওটা হোয়াইটটা নয় অফ হোয়াইট আর কি যদি হোয়াইট হতো আরও বেশি ভালো লাগতো তো যাই হোক শাড়িটা পরে কিন্তু ভীষণ আরাম তো অল্প দামের মধ্যে মোটামুটি ভালোই এসছে খুব একটা খারাপ আসেনি আর কি তো শাড়িটা অনেকদিন পর আর কি বের করেছি আর কি তো শাড়িটা আমার ভীষণ ভালো লাগে আমার ব্ল্যাক কালারের শাড়ি আমার খুবই ভালো লাগে তো দেখো আনলা গোছানো শেষ তো আনলার নিচটা আমি মাম্মার সমস্ত বই স্কুলের ব্যাগ সব কিছু রাখি এছাড়া কি তো আমার ঘরে রাখার মতন একটুও জায়গা নেই কোথায় রাখবো বলো আমার এই ছোট্ট ঘরে দেখো খাট আলমারি ড্রেসিং টেবিল তারপর হচ্ছে একটা ওয়ার্ড্রপ জামাকাপড় রাখার আনলা তারপরে হারমোনিয়াম কোথায় রাখবো বলো তো মাম্মার বইগুলো আমি এখানেই রাখি তো হারমোনিয়ামটা আমি তুলে দিলাম কারণ মাম্মাকে গানে বসতে বলবো বলে আমি বললাম আমি কাজ করতে থাকবো আর তুই গানে বসতে থাক এদিকে তখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর প্রত্যেকদিন তো খাটে পুতুলের একদম যে নামে তো ঠেলে ঠেলে কতগুলো শোকেসের মধ্যে আমি ঢুকিয়েছি আর এই দুটো কিছুতেই ঢোকাতে দেবে না এগুলো বাইরেই আছে তো দেখো আমার আল্লা গুছিয়ে বই গুছিয়ে আমি একদম চলে আসলাম যার দিতে তো আমার ঘরটা ভীষণই ছোট আর কি তো কি বলবো আর কি তো ঘরে এক ফোটা জায়গা নেই আর কি শুধু হাঁটাচলা করার মতনই আর কি তো দেখো মাম্মা বায়না কচুলো একটা স্টাডি টেবিল কিনে দেওয়ার জন্য আর কি যেগুলো আর কি চেয়ার টেবিল দিয়ে বসে পড়ার আর কি কিন্তু আমার ঘরে রাখার মতন জায়গায় নেই তা ছোট্টই দেখো এই টেবিলটা ওর বাবা আর কি সেদিনকে কিনে আনলো তো আমাদের ঘর ঝাড়ফাট দিয়ে দেখো এখন মা বাবার ঘরে চলে এসেছি তো বিছানাটা তুলবো আর কি তো বিছানাটা তোলা যাচ্ছে চাদরটা গোছানো নেই বলে আমি ভাবলাম চাদরটা একটু তুলে দিই কারণ ফ্যান চললেও না একটু ভোরের দিকে বেশি একটু গায়ে না দিলে আর কি হয় না তো দেখো বিছানাটা আমি ভালো করে দেখো ঝেড়ে দিচ্ছি তো বিছানাটা আমার ঝাড়া হয়ে গেছে তো এবার ঘরটাকে ভালো করে ঝেড়ে নেব তো আজকে আমি সকাল থেকে আর কি কী কাজকর্ম করছি আর কি সবটাই তোমাদের শেয়ার করব তো নিচে হচ্ছে আমাদের তিনখানা রুম তো একটা আমাদের একটা মা বাবার একটা পাপাই থাকে আর কি তো আমাদের ঘরেও আমি মোটামুটি ঝাড় দিয়েছি আর কি মোটামুটি বলতে ঝাড় দিয়েছি তো মাম্মা ডাকছিলো তাই একটু শুনতে গেছিলাম তো আমার ভিডিও তোমাদের কার কার ভালো লাগে প্লিজ প্লিজ কমেন্টে জানিও আর হচ্ছে তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করি যারা যারা আমার ভিডিও দেখে প্লিজ একটা করে লাইক করে দেওয়ার কিছু অন্তত কমেন্ট করে জানাও তো চলে আসলাম পাপায়ের ঘর গোছাতে তো এই ঘরে কী বলো তো সময় আর কি পড়াশোনা গান যখন স্যার আসে আর কি টিচার আসে এই ঘরেই আর কি পড়তে বসায় তো বিছানা তো সেই গরমকালে তেমন কিছু আর গোছাতে হয় না একটা চাদর থাকে দুটা বালিশ আর একটা কলবালি শোলেই গোছালে বিছানাটা আমি টান টান করে দিচ্ছি আর কি বিছানা গোটানো হয়ে যায় আর শীতকালে কী বলতো বিছানা গোটাতেই অনেকক্ষণ সময় লাগে কারণ কম্বল বালিশ তারপরে হচ্ছে দুটো করে কম্বল থাকে গোছাতে অনেকক্ষণ বেশ খানিকক্ষণ সময় লাগে এদিকে দেখো আমি মাম্মাকে গানে বসিয়ে দিয়েছি কারণ আমি বললাম আমি কাজ করতে থাকি তুই অন্তত গানটা কর তারপরে আমি কাজ ফাজ করে তোকে পড়তে বসাবো তো দেখো আমি ঘর যা দিতে এখন দেখো বাইরের দিকটা আমি চলে আসলাম তো এই পা মোছার আর কি এতটা বালি হয় ঘরের মধ্যে কী বলতো সাইকেল বাইক সবই ঢোকানো হয় আমাদের আর কি সকালবেলা বের করা হয় যে যখন বেরোয় চার্জারটা শেষে নিয়ে বেরিয়ে চলে যায় তো আমার স্কুটি সবসময় বেশিরভাগ সময়ই ঘরে থাকে কারণ তোমাদের দাদা ভাইটা দাদা ভাই নিয়ে যায় বাবা সাইকেল বাবা নিয়ে চলে যায় পাপাইটা পাপাই নিয়ে চলে যায় তো বাইরের দিক থেকে মনে হচ্ছে ঘরটা ভীষণ অন্ধকার তো ঘর পর আমার ঝাড়াপুরে কমপ্লিট তো এখন হচ্ছে বিছানা চাদরগুলো একটু ধুয়ে দেবো আর মাম্মার কয়েকটা প্যান্ট আছে প্যান্টগুলো আমি ধুয়ে দেবো তো দেখো টাইম করে জল ছিল বলে খুব একটা আমাকে কষ্ট করতে হলো না আর হচ্ছে আমি কী বলতাম এই দেখো চাদরগুলো দেখো একটুখানি ধুয়ে মেরে দিলাম কি বলতো আমার হচ্ছে ছেঁড়া চাদর পাতবো তবুও কি বলতো প্রত্যেক দিনের চাদর প্রত্যেক যদি আমি না পাল্টাই না আমার মনে ঘুমিয়ে আসবে না এরকম আর কি অবস্থা সারাদিন যে চাদরটা পাতবো সেটা রাতেরবেলা তুলে আরেকটা পেতে তারপরে আমি ঘুমাবো এটা আমার অভ্যেস তো ভাবলাম দেখো ফুল গাছগুলো এত শখ করে লাগিয়েছে আর এত ঘাস হয়েছে তো ভাবলাম একটুখানি সামনেটা পরিষ্কার করে দিই আর কি বলতো। পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে আর ফুল গাছগুলো বেশ সুন্দর হয় তো দেখো এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল গাছ আর কি আর তার পাশে দুটো লাগিয়েছে হচ্ছে কী বলে নয়নতারা ফুল গাছ তো ঘাসগুলো দেখো খুব একটা গোড়া শক্ত নিয়ে হাত দিচ্ছে আর উঠে যাচ্ছে বেশ আরামও লাগছে তুলতে আবার গরমও লাগছে প্রচণ্ড রোদ তো জানি না কতক্ষণ ঘাস পরিষ্কার করতে পারবো তো একটুখানি সবাই হয়তো পারবো ভীষণ গরম লাগছে কাজকর্ম করে এসে ভালোও লাগছে না আর কি তবুও আর কি গাছগুলো দেখো ঘাসে ভর্তি হয়ে আছে বলে আমি যে না একটু পরিষ্কার করে দিই তো তোমাদের দাদাভাই কিন্তু বলছিল তো সরি তোমাদের দাদাভাই তো বাড়িই নেই আর কি আমি বলছি আর কি তো মা কিন্তু বলছিলো এই রোদের মধ্যে বসে বসে পরিষ্কার করিস না যা করবি তো আমি ভাবলাম না একটু সামনেটা করে দিই পরে আবার করবো তো ঘাসগুলো দেখো ছুঁড়ে ফেলে দিলাম তো বেশ ভালো লাগছে আর এই দেখো কি সুন্দর দেখো গাছটা এত সুন্দর হয়েছে আর কি নীলকণ্ঠ গাছ আর এদিকে দেখো নয়নতারা ফুল গত বছর একদম ছোট্ট ছোট্ট দুটো চারা এনে আমি লাগিয়েছিলাম এ বছর দেখো কত ফুল ফুটেছে আর কালারগুলো না এত সুন্দর আর কি তো আমার বাড়ি হচ্ছে আর কি চারিদিকে সবুজে সবুজ ঘেরা তো ভীষণ ভালো লাগে আর কি পাখিদের কিচির মিচির সকালে সুন্দর হাওয়া আর কি এদিকে মা আর মামা মা আর কি খেতে বসেছিলো তার সঙ্গে মাম্মা বসে বসে আচার খাচ্ছিল আমি যেই গেছি ওদিকে ঘাস পরিষ্কার করতে মাম্মা দেখো গান থেকে উঠে ওর আমার কাছে বসে বসে আচার খেতে বসে পড়েছে তো বলছি সকালবেলাতেই আচার খাস না বমি হয়ে যাবে তো বায়না ধরেছে এগ রোল খাবে এগ রোল বানিয়ে দাও তো এগ রোল দেখো সকালে আজকে টিফিনে বানিয়েছি এগ রোল তো খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম পড়তে বসাবো না একটু পরেই পড়তে বসাই কারণ আগে রান্নাটা কমপ্লিট করি পড়তে বসালে ঘন্টা দুই সময় লাগবে রান্নার দেরি হয়ে যাবে তো দেখো ঘরে তিনটে ডিম ছিল সেই তিনটে ডিম দিয়ে আর কি ডিমের ঝোল করব আর আলু সেদ্ধ দিয়েছি তোমাদের দাদা ভাই নেই তো আমাদের তিনজনের ডিম আর হচ্ছে আলু সেদ্ধ দিয়ে হয়ে যাবে তো দেখো ডিমের ঝোলটা আমার একদম রেডি তো গাইস ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও তো গুড ইভিনিং গাইস তো দেখো দুপুরে খাওয়া দাওয়া রেস্ট ফেস্ট করে তো আমরা এখন বেরিয়ে পড়লাম একটু কেনাকাটা করতে তো সংসারের জিনিসই কিনছি আর কি কি কিনছি সেটাই তোমরা দেখো কি ভাই তো চলে আসলাম হাড়ি কড়াইয়ের দোকানে আর কি তো এখানে এসে একটা চালের ড্রাম কিনছি কী বলতো আমার একটা ছোট্ট বালতি আছে আমি ওটাতেই রাখি আর কি তো ওই বালতিটাতে আমার বেশি চাল ধরেন ওই দেখতে পাচ্ছো তোমার দাদা ভাইয়ের পাশে যে আছে ছোট্ট পিঙ্ক কালারের বালতিটা ওটাতেই রাখতাম তো আজকে কাল আজকে আর কি রাতের বেলা গিয়ে আমি এই ড্রামটা কিনে আনলাম তো এটা নিয়েছে আটশো টাকা তো এটা চল্লিশ কিলো আর কি চাল ধরবে তো তোমাদের দাদা হয় বাড়ি ছিল না বাড়ি এসে বললাম কিছু কিনতে হবে চলো তারপরে আর কি গেলাম আর যা ইঁদুরের উৎপাত তোমাদেরকে কি বলবো চাল এমনি বস্তার মধ্যে রাখাই যাচ্ছে না তো কি বলো তো আরও টুকে টাকি জিনিস কেনার ছিল তো গ্লাস কেনার দরকার ছিল আর কি তো অনেক কষ্ট করে চালের ড্রামের ভিতরে গ্লাস ফ্লাসগুলো ভরে নিয়ে এসেছি তো একটা গ্লাস না ফেটেই গেছে তো কি করবো বলো কিছু করার নেই তো একটা গ্লাস পুরো ক্র্যাক হয়ে গেছে আর কি ফেটে গেছে তো এটা ব্যবহার করা যাবে না আর পাঁচটা গ্লাস ঠিকঠাকই আছে তো এই কিনলাম আর কি আজকে আর কি কেনাকাটা করতে গেছি এগুলোই কিনলাম আর মাম্মার একটা ব্যাগ ছিল ব্যাগটা চেঞ্জ করেছি আর কি ব্যাগটা ছোট হয়ে গেছিলো সেটাই কিনলাম আর একটা দেখো চাকি বেনলি কিনাম তো আমার একটা পাথরের আছে ওটা তো আমি বেলতে পারি না তো তার জন্য একটা কাঠেরই কিনে নিয়ে আসলাম তো কেমন লাগলো জিনিসগুলো প্লিজ কমেন্টে না সবাইকে টাটা